সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কাছিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। তো আজকের আমরা নবম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের একটি ক্লাস নেব। আজকের আলোচ্য বিষয় ট্যাগ কোশ্চেন। তো আসো শিক্ষার্থীরা আমরা আগে জেনে নেই ট্যাগ কোশ্চেন কি। তোমরা অবশ্যই সকলে খাতা কলম নিয়ে পড়ার টেবিলের সামনে আছো এবং তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি অবলোকন করবে। তো আসো ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ কোশ্চেন হচ্ছে এমন এক শব্দগুচ্ছ যা কোনো স্টেটমেন্ট বা বিবৃতিকে প্রশ্নে পরিণত করা বা স্টেটমেন্টটি সঠিক কিনা তা যাচাই করার জন্য স্টেটমেন্টের শেষে যুক্ত করা হয়। তো আমরা ট্যাগ কোশ্চেন বলতে কোনো স্টেটমেন্টের শেষে সেটা সঠিক কিনা তা যাচাই করার জন্য শেষে যুক্ত করা। আমরা এখানে যে উদাহরণ দিয়েছি দুইটি, হি ইজ অনেস্ট, সে হয় সৎ। তো এখানে ইজেন্ট হি কমা ব্যবহার করেছি এবং অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি এবং প্রোনাউন ব্যবহার করেছি শেষে প্রশ্নবোধক চিহ্ন, ইজেন্ট হি। এবার আর একটা রয়েছে নেগেটিভ, হি ইজ নট অনেস্ট। তো ইজ হি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটিকে আমরা নেগেটিভ স্টেটমেন্ট করেছি এবং নেগেটিভ স্টেটমেন্টটিকে আমরা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট করেছি। তো ট্যাগ কোশ্চেন করতে হলে আমাদেরকে অবশ্যই রুলসগুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই অনুধাবন করতে হবে, কখনোই মুখস্থ করতে যাবে না। তোমাদের পাঁচটি ট্যাগ কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে এবং তো আশা করি তোমরা যদি সঠিকভাবে অবলোকন করতে পারো তাহলে তোমরা 5 মার্কের সম্পূর্ণটাই তোমরা আয়ত্ত করতে পারবে এবং তোমরা বারবার প্র্যাকটিস করতে হবে, কখনোই মুখস্থ বা না বুঝে অ্যান্সার করা যাবে না। তো ট্যাগ কোশ্চেনের নিয়মাবলী নিয়ে আলোচনা করি। মূল সেন্টেন্স ও ট্যাগ কোশ্চেনের মধ্যে কমা ব্যবহার করতে হবে। তো দেখো যেই মূল, হি ইজ অনেস্ট, এই মূল সেন্টেন্স এবং এই যে ট্যাগ কোশ্চেন আমরা করব তার মধ্যে অবশ্যই কমা ব্যবহার করতে হবে এবং ট্যাগ কোশ্চেনটির শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। মূল সাবজেক্ট এর প্রোনাউন, আমরা জানি নাউনের পরিবর্তে যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হয় সেগুলি হচ্ছে প্রোনাউন। মূল সাবজেক্টের প্রোনাউন সর্বদা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে, অর্থাৎ এই এখানে কিন্তু প্রোনাউন রয়েছে, যদি এখানে কোনো নাউন থাকে তার পরিবর্তে, অর্থাৎ কোনো স্টেটমেন্টের সাবজেক্ট যদি নাউন থাকে তার পরিবর্তে ব্যবহৃত প্রোনাউনটি এখানে কিন্তু এই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। অর্থাৎ এই স্টেটমেন্টের সাবজেক্ট যে, সে হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট, কিন্তু অবশ্যই সেই সাবজেক্টের প্রোনাউন, যদি নাউন থাকে তার প্রোনাউন আর যদি প্রোনাউন থাকে তাহলে আর কোনো পরিবর্তন হবে না। মূল সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে ট্যাগ কোশ্চেনে সেই অক্সিলারি ভার্ব হবে, অর্থাৎ মূল সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে ট্যাগ কোশ্চেনেও সেই অক্সিলারি ভার্ব হবে। তো আমরা জানি অক্সিলারি ভার্ব বা সেন্টেন্সের অপারেটর বলি আমরা, সেগুলো 24টি অপারেটর রয়েছে, তোমরা সকলেই জানো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, এছাড়া রয়েছে ডু, ডিড, ডাজ, এভাবে 24টি অপারেটর কিন্তু রয়েছে। তো মূল সেন্টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকবে আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু ওই একই অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, যেখানে এখানে ইজ রয়েছে তো আমরা এখানে ইজ ব্যবহার করেছি, এখানেও ইজ রয়েছে এখানে ইজ ব্যবহার করেছি। এবারে তো আমরা পরের রুলসে যাচ্ছি। সেন্টেন্সে যদি অপারেটর না থাকে, অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডু ব্যবহার করব, যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ ব্যবহার করব এবং যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড ব্যবহার করব। এরপরে আমাদের পরের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর ট্যাগ নেগেটিভ হবে এবং নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ অ্যাফার্মেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স তার ট্যাগ কোশ্চেন হবে না বোধ নেগেটিভ, আর নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন আমরা দেখি দে আর ফ্রেন্ডস, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ,
সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তো এখানে অক্সিলারি ভার্ব নেব এবং তার নেগেটিভ ফর্ম আর নট, আর নটের সংক্ষিপ্ত ফর্ম সবসময় কিন্তু এই যে নেগেটিভ করব তার সংক্ষিপ্ত অক্সিলারি ভার্বের পর নট দেব তার সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে হবে। তো দে আর ফ্রেন্ডস, তো অক্সিলারি ভার্ব নিলাম, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ তাহলে নট, নটের সংক্ষিপ্ত এন লোপ চিহ্নটি আর এন্ড দে এই প্রোনাউন দিলাম, প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে নটের সংক্ষিপ্ত রূপ অক্সিলারি ভার্বের সাথে, তারপরে প্রোনাউন দেবো এবং শেষে নোট অফ ইন্ট্রোগেশন। তো পরের সেন্টেন্সটা আমরা দেখি, শিলা ইজ নট স্টাডিং, সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি নট আছে নেগেটিভ, তো এর ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। যেমন দেখো যে ইজ অক্সিলারি ভার্ব দেবো, নট আর হবে না, যেহেতু নেগেটিভ আছে নট আছে তাই নট আর হবে না, ইজ এবং প্রোনাউন শিলার পরিবর্তে শি, ইজ শি নোট অফ ইন্ট্রোগেশন। তো আমরা কতগুলো যে অক্সিলারি ভার্বের পরে নট তার সংক্ষিপ্ত রূপ আমরা কতগুলো দেখি, আমরা আলোচনা করি কতগুলো সংক্ষিপ্ত রূপ। অ্যাম নটের সংক্ষিপ্ত রূপ দিতে পারো তোমরা এইন্ট অথবা আরেন্ট, ইজ নটের সংক্ষিপ্ত রূপ দিতে পারবে ইজেন্ট, আর নটের সংক্ষিপ্ত রূপ দিবে আরেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়্যার নট ওয়্যারেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাড নট হ্যাডেন্ট, উইল নট ওন্ট, শ্যাল নট শ্যান্ট, ক্যান নট ক্যান্ট, ডু নট ডোন্ট, ডিড নট ডিডেন্ট, ডাজ নট ডাজেন্ট, মাস্ট নট মাস্ট। এছাড়া আরও নিট মাস্ট রয়েছে, এরপরেও তোমরা নট সংক্ষিপ্ত রূপ আকারে ব্যবহার করো। তো আরেকটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে কিছু নেগেটিভ শব্দ যেমন নেভার, হার্ডলি, রেয়ারলি, স্কার্সলি, সেলডম, ফিউ, লিটল ইত্যাদি যদি থাকে তাহলে ওই স্টেটমেন্টটি নেগেটিভ হিসেবে ধরা হয়, এবং ওই স্টেটমেন্টটি যদি নেগেটিভ হিসেবে ধরা হয় তাহলে তার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, রোহিম সেলডম বিলিভস মি, রোহিম সেলডম বিলিভস মি, অর্থাৎ রোহিম আমাকে বিশ্বাস করে না বললেই চলে, খুব কমই বিশ্বাস করে, সেলডম মানে খুব কম বিশ্বাস করে, তো রোহিম সেলডম বিলিভস মি। তো এখানে মূল ভার্ব আছে এই যে বিলিভস, তো বিলিভস মূল ভার্ব, এখানে ভার্বের সাথে এস বাই আছে, তাই আমরা অপারেটর বা অক্সিলারি ভার্ব নেব ডাস, যেহেতু সেলডম কথাটি আছে সেহেতু আমরা আর ওখানে নট ব্যবহার করব না, ডাস রহিমের পরিবর্তে কোনো কি ডাস কি। তাহলে আমরা দেখলাম যে সেলডম সহ যে নেভার, হার্ডলি, রেয়ারলি, স্কটসলি, সেলডম, ফিউ, লিটল থাকলে ট্যাগ হবে, ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। তো শিক্ষার্থীবৃন্দ, পরের যে রুলসটা নিয়ে আমরা আলোচনা করব, দেয়ার যুক্ত সেন্টেন্সে দেয়ারকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করে ট্যাগ করতে হবে। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট দেয়ার থাকে তাহলে ওই সাবজেক্টটি আর কোনো পরিবর্তন হবে না। তো দেখো তোমরা দেয়ার্স সামথিং রং উইথ হিম, এখানে কিন্তু লোপ চিহ্ন এস, তাহলে বুঝতে হবে কিন্তু এখানে দেয়ার ইজ, দেয়ার সামথিং রং উইথ হিম। এখানে অক্সিলারিভাবে আমাদেরকে ধরতে হবে, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে বা অপারেটর রয়েছে ইজ, আমরা নিলাম ইজ, যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট তাহলে আমরা নট দিলাম, ইজ নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইজেন্ট, ইজেন্ট, এবং দেয়ার প্রোনাউন সে দেয়ার অপরিবর্তিত হিসেবে রয়ে গেল, ইজেন্ট দেয়ার নোট অফ ইন্ট্রোগেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরের যে রুলসটি আমাদের রয়েছে যে মূল বাক্যে সাবজেক্ট ও অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত আকারে অবস্থান করলে ট্যাগ করার পূর্বে অক্সিলারি ভার্বের সঠিক রূপটি নিশ্চিত হয়ে ট্যাগ করতে হবে, অর্থাৎ যদি সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব সংক্ষিপ্ত আকারে থাকে তাহলে ট্যাগ করার ক্ষেত্রে সঠিক অক্সিলারি ভার্বটি সম্পূর্ণরূপে তোমাকে ব্যবহার করতে হবে। যেমন দেখো হি লোপ চিহ্নটি গো দেয়ার, আবার আছে হি লোপ চিহ্নটি গান টু ঢাকা, এখানে সম্ভাব্য অর্থে কিন্তু এখানে বুঝতে হবে যে এখানে উড রয়েছে, হি উড গো দেয়ার, তার অক্সিলারি ভার্বটি এখানে চিনতে হবে, হি উড অক্সিলারি ভার্ব চিনলাম, সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট উড, এবং আমরা যেহেতু অ্যাফার্মেটিভ নট দেবো উডেন্ট, উড নট এর সংক্ষিপ্ত উডেন্ট, এবং প্রোনাউন হি উডেন্ট হি নট অফ ইন্ট্রোগেশন। এরপরে সেটি হি লোপ চিহ্নটি আছে, হি হ্যাড, এখানে কিন্তু হ্যাড হবে প্রেজেন্ট, হি হ্যাড গান পাস্ট পারফেক্ট টেন্স, তো হি হ্যাড গান টু ঢাকা, লোপ চিহ্নটি আছে এখানে উজ্জ হ্যাড রয়েছে, তো আমরা এখান থেকে হ্যাড নিলাম অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, এর জন্য আমরা নট, হ্যাড নট, হ্যাড নট এর সংক্ষিপ্ত হ্যাড এন্ড,
এবং প্রোনাউন হি নোটাল প্রিপারেশন। তো আমরা এভাবে কতগুলো ওয়ার্ড যে এভাবে যদি সাবজেক্ট এবং মজুরের ভাব যদি সংক্ষিপ্ত আকারে থাকে সেগুলো আমরা কয়েকটা উদাহরণ দেখবো। যেমন আই লোকচিহ্ন যদি থাকে তাহলে বুঝতে হবে আই অ্যাম আছে, আই লোকচিহ্ন ডবল যদি থাকে তাহলে বুঝতে হবে আই উইল অথবা শ্যাল, হি লোকচিহ্ন যদি থাকে হি ইজ, এবং যদি লোকচিহ্ন আরই থাকে তাহলে বুঝতে হবে আর, দে আর অথবা ইউ আর পার্সন ভেদে ব্যবহৃত হবে। এবং আই এর পর যদি ভি থাকে বা কোনো স্থানে যদি ভি থাকে সেটা আই ইউ হ্যাভ অথবা আই হ্যাভ, ইউর পরে অথবা আই এর পরে যদি ভি থাকে তাহলে এখানে ভি থাকলে বুঝতে হবে হ্যাভ আছে এখানে। এবং যদি লোকচিহ্ন ডি থাকে তাহলে অর্থ অনুযায়ী বুঝতে হবে যে এখানে হ্যাড অথবা উড রয়েছে। এবার লেটস, লেটস এখানে বুঝতে হবে লেট আস। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ট্যাগ কোশ্চেনের রুলস নিয়ে যে আলোচনা আজকের এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের ট্যাগ কোশ্চেনের ইম্পারটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের বিস্তারিত আলোচনা আগামী ক্লাসে আমরা শেষ করব। আশা করি তোমরা সকলেই এই অনলাইন ক্লাস তোমরা নিয়মিত দেখবে এবং সামনের ক্লাসে আমরা পরবর্তী যে রুলসগুলো রয়েছে সেগুলো নিয়ে বিশদ আলোচনা করবো এবং ট্যাগ কোশ্চেন শেষ করব। এরপরে আমরা ট্যাগ কোশ্চেনের বেশি বেশি অনুশীলন করবো। আর তোমরা জানো যে যদি তোমরা বেশি বেশি অনুশীলন না করো তাহলে কিন্তু তোমরা এটা আয়ত্ত করতে পারবে না। কখনই তুমি মুখস্থ করার চেষ্টা করো বা না বুঝে আনসার করার চেষ্টা করো তাহলে কিন্তু আয়ত্ত করতে পারবে না, বারবার অনুশীলনের মাধ্যমে কিন্তু আয়ত্ত করা সম্ভব। তো ধন্যবাদ সকলকে, আশা করি তোমরা সকলে বাড়িতে অবস্থান করবে, সুস্থ থাকবে। আবার ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।